আজকের রাশিফল 2022 মে মাসের 30 তারিখ আর বাংলার 15ই জ্যৈষ্ঠ সোমবার। আজকের দিনে যদি আপনাদের পরিবারের মধ্যে কোনো পুত্র সন্তান অথবা কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করেন তাহলে বিশ্ব রাশি আর আজকের দিনে আপনাদের যাদের শুভ জন্মদিন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজ অমাবস্যা দিবা 3:50। আজকের দিনে সুকর্মা যোগ রাত্রি 11:20। এর পরবর্তীতে আসা যাক 12টি রাশি, আজ আপনারা কেমন থাকবেন। মেষ রাশি, আজকের দিনে আপনি যে কর্মক্ষেত্রের মধ্যে আছেন অবশ্যই কর্মক্ষেত্রের প্রসার বৃদ্ধি করতে পারবেন এবং আপনি যে পর্যায়ে আছেন অবশ্যই আপনার কর্ম অনুযায়ী কিছুটা সম্মান প্রাপ্তি আপনার আজকের দিনে দেখাচ্ছে। এর পরবর্তী বিষ রাশি, আজকের দিনে অবশ্যই কর্মস্থানে একটু কর্মের মধ্যে চাপ থাকবে এবং আজকের দিনে কোনো রকম সম্পর্ক জড়িয়ে পড়ার সম্ভাবনা আপনাদের মধ্যে দেখাচ্ছে। এর পরবর্তী মিথুন রাশি, আজকের দিনে উদাসীনতাটা একটু মনের মধ্যে কম রাখুন এবং নিজের শরীর স্বাস্থ্যের বিষয়ে কোনো কিছু ইগনোর না করে কোনো কিছু সমস্যা হলে অবশ্যই কারোর সঙ্গে পরামর্শ নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। এর পরবর্তী যে রাশি সেটি হলো কর্কট রাশি, আজকের দিনে অবশ্যই আপনি যে সমস্ত কাজগুলো করবেন একটু সাবধানতা অবলম্বন করবেন, তা না হলে আপনার হাতে আঘাত লাগার সম্ভাবনা আছে। এছাড়াও আজকের দিনে প্রতিটা পদক্ষেপ অবশ্যই একটু দেখে বুঝেই তারপরে পদক্ষেপগুলো নেবেন। এর পরবর্তী সিংহ রাশি, আজকের দিনে আপনারা শুভাশুভ মিশ্র ফল পাবেন, তবে আজকের দিনে অবশ্য কিছু আপনার হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই অবশ্যই কোনো কিছু নিয়ে যদি আপনি বাড়ির বাইরে বেরোন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এর পরবর্তী কন্যা রাশি, আজকের দিন অবশ্যই পারিবারিক যথেষ্ট সুখভোগ আপনাদের মনে দেখাচ্ছে। এছাড়াও আপনারা যারা শিক্ষাক্ষেত্রে আছেন আজকের দিন অবশ্যই শিক্ষাক্ষেত্রে যথেষ্ট ভালো এবং আজকের দিন অবশ্যই কোথাও আপনারা অ্যাডমিটের জন্য চেষ্টা রাখতে পারেন। এর পরবর্তী তুলা রাশি, আজকের দিনে অবশ্যই আপনার যতটুকু প্রাপ্তি ততটুকুই আপনি কিন্তু বুঝে নেবেন, তবে যারা লাভ রিলেশনে আছেন আজকের দিনে কিন্তু একটু আপনার বাধার সম্মুখীন হবেন, পারিপার্শ্বিক ক্ষেত্রে বাড়ির গার্জেনদের একটু কটু কথা শুনতে হতে পারে। এর পরবর্তী বৃশ্চিক রাশি, আজকের দিনে অবশ্যই আপনি যদি ক্রিয়েটিভ ক্ষেত্রে থাকেন সেক্ষেত্রেও যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে আজকের দিনে অযথা কোনো কিছু হঠাৎ করে আপনি আর্থিক দিক থেকে উন্নতি করতে পারবেন এই রকম চিন্তাভাবনা নিয়ে কোনো পদক্ষেপ করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এর পরবর্তী ধনু রাশি, আজকের দিনে অবশ্যই আপনাকে শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এই সিজন চেঞ্জের কারণে কিছুটা হলেও শারীরিক সমস্যা দেখাচ্ছে। আজকের দিনে অবশ্য আপনার যদি শত্রু থাকে শত্রু থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। এর পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলো মকর রাশি, আজকের দিনে কিছু করার উদ্যোগ নতুন চেষ্টা সেটি মনের মধ্যে থাকছে এবং আপনার মধ্যে কিন্তু 100% কর্মক্ষেত্রের মধ্যে আপনার প্রচেষ্টা থাকছে, অবশ্যই শরীর স্বাস্থ্যের যত্ন নেবেন। এর পরবর্তী যে রাশি সেটি হলো কুম্ভ রাশি, আজকের দিনে অবশ্যই একটি কর্মব্যস্ততার দিন বলা যেতে পারে আপনাদের দিন আজকের দিনে, আজকের দিনে সমস্ত বিষয়ে মাথা ঠান্ডা করে কাজ করবেন, তা না হলে পারিপার্শ্বিক ক্ষেত্রে কোনো বিষয় আপনাকে যথেষ্ট উত্তেজিত করতে পারে বা আপনি উত্তেজিত হতে পারেন, অবশ্যই এই বিষয়ে একটু মাথা ঠান্ডা করে কাজ করবেন বা সিদ্ধান্ত নেবেন। এর পরবর্তী মীন রাশি, আজকের দিনে একটু মনের মধ্যে বিশৃঙ্খলা দেখাচ্ছে, অর্থাৎ কোন ক্ষেত্রে আপনি কী করবেন একটি কাজের চাপও থাকছে যার কারণে মানসিক একটু দুশ্চিন্তা দেখাচ্ছে, তবে আজকের দিনে আপনারা যারা বিবাহিত আছেন অবশ্যই আপনার বিপরীতে কী বলছে সে আপনি স্ত্রী বা স্বামী যেই হন না কেন তার কথা অবশ্যই একটু গুরুত্ব দেবেন, তাহলে আজকের দিনটা আপনাদের মধ্যে সম্পর্ক ভালোই দেখায়। ধন্যবাদ।